আমরাও গর্ব করে বলতে পারবো আমাদের এরকম সুরঙ্গ আছে। এরকম মুভি যদি বাংলাদেশ উপহার আমাদেরকে দিতে থাকে আমরা সবাই হলমুখী হব। বলার কোনো ভাষা নেই, এত সুন্দর ছিল ছবিটা। সিনেমা হলগুলোতে চলছে সুরঙ্গ নিয়ে বেশ উন্মাদনা। আজকে আমরা চলে এসেছি স্টার সিনেপ্লেক্সে। এখানে সুরঙ্গ সিনেমা দেখার পর দর্শকরা কি বলছেন, কেমন সেই রিভিউ দিচ্ছেন তা জানাবো আপনাদের সাথে। সুরঙ্গ মুভিটা অসাধারণ ছিল, সবার অ্যাক্টিং খুব দুর্দান্ত ছিল, আর হচ্ছে তমা মির্জার অ্যাক্টিং খুবই ভালো ছিল। এখানে তমা মির্জাকে নেওয়াতেই বেস্ট হয়েছে, আর আফরানিশ বসকে নিয়ে বলার কিছু নেই, মানে তার অ্যাক্টিং স্কিল নিয়ে আমরা কি জাজ করব, অনেক ভালো হয়েছে মুভিটা। এরকম মুভি যদি বাংলাদেশ উপহার আমাদেরকে দিতে থাকে আমরা সবাই হলমুখী হব, আমাদের আর বাইরের দেশে মুভি কোনো দেখতে হবে না। অনেক সুন্দর, মানে নিশু ভাইয়ের অ্যাক্টিং আরো বেশি জোশ, মানে খুব মানে এক কথা একশোতে একশো। এ ধরনের ছবি যদি আসে তাহলে আমরা প্রত্যেক ঈদে আসবো এরকম সিনেমা দেখতে, মানে টাকা দিয়ে দেখলে এটা আসলে মানে আমাদের সার্থক হয়েছে যে আসা, মানে ছবি আসলেই অনেক সুন্দর। ফ্যামিলি নিয়ে আসা আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি আসছি সিনেমা হলে সিনেমা দেখতে, অনেক ভালো লাগছে। মানে ছবিটা মানে বলার কোনো ভাষা নেই, এত সুন্দর ছিল ছবিটা, এন্টারটেইনমেন্ট ছিল, রোমান্টিক ছিল, মানে ফার্স্ট মুভি এত সুন্দর, লাইফে ফার্স্ট আসলাম, মানে ভালো ছিল সব মিলিয়ে, অনেক সুন্দর ছিল মুভিটা। আমরা সাধারণত দেখতে যাই ইন্ডিয়ার KGF বা এরকম টাইপ সিনেমা আমরা, বাট এখন আমরাও গর্ব করে বলতে পারবো আমাদের এরকম সুরঙ্গ আছে। অল দ্য বেস্ট ফর ঈদের অল মুভিস, কারণ ঈদের যতগুলো মুভি রিলিজ পাচ্ছে সবগুলাই ভালো ই পাচ্ছে, রেসপন্স পাইতেছে। খুবই ভালো ছিল, রায়হান রফির ছবিগুলো সবসময় ভালো হয়, আর এক্ষেত্রে আফরান নিশো যেহেতু প্রথম মুভি, আমি বলবো যে সে প্রথম হিসেবে অসাধারণ মুভি করেছে, তা থেকে আরও মুভি আমরা চাই ভবিষ্যতে। ছেলেমেয়েরা আরফান নিশোর অনেক ফ্যান, আর এই ফার্স্ট ছেলেমেয়েদের নিয়ে আর কি আরফান নিশোর ছবি দেখতে আসছি। অসাধারণ, ওর অভিনয় খুব অসাধারণ ছিল, খুবই সুন্দর, মানে এক কথায় মানে অ্যাক্টিং যেমন সুন্দর ছিল ঠিক তেমন স্টোরিটা খুবই সুন্দর ছিল। এন্ডিংটা স্পেশালি যখন আমি দেখেছি আই গেট গুজবাম্পস, আমার খুব ভালো লেগেছে, আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে, ইট ইজ রিয়েলি গ্রেট। আফরান নিশো যেহেতু প্রত্যাশা অলওয়েজ ছিল যে খুবই ভালো হবে, সো অ্যাজ এক্সপেক্টেড ইট ইজ রিয়েলি গ্রেট, খুবই সুন্দর ছিল, অ্যান্ড এক্সপেক্টেশনের থেকে একটু বেশি ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। ওভারঅল জোস মুভি, মানে দেখতে পারেন, মানে যে কেউ পরিবার নিয়ে দেখতে পারবে মুভিটা।